শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো ইডি। ইডি যখনই হানা দিয়েছিল তারপর থেকেই উধাও শেখ শাহজাহান। কোথায় রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান? গত সপ্তাহেই একটি সভা থেকে তিনি ইডি সিবিআইকে হুমকি দিয়েছিলেন। তাহলে কি ইডির ভয়ে গর্তে সেদিয়ে রয়েছে সন্দেশখালী ত্রাস? সিবিআই ইডি বাদে সাধারণ শুধু আমরা মানবতা দেখায় ওই কাদির ছোড়েদের কথা শুনে যদি লাফালাফি করো তাহলে আমাদের কিন্তু এবার তাপ ভাড়া কিন্তু শুরু করতে হবে, মাথাটা গরম করাবে না। শুক্রবার এই শেখ শাহজাহানের বাড়িতেই দুর্নীতি তদন্তে গিয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়ে ইডি। তাহলে কি ইডির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ছিল? এত বড় যে পরিকল্পনা তারা করেছিল আজকে মানুষ খুন পর্যন্ত হতে পারত। কারণ যারা তদন্ত করছে যাচ্ছে তারাই যদি খুন হয়ে যায় তাহলে তদন্তটা করবে কে? এনআইএ তদন্ত করে আসল প্রভাবশালী যাদের পরিকল্পনায় ষড়যন্ত্রে এটা হয়েছে তারা যেন ধরা পড়ে। খাতায় কলমে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ, সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হলেও সন্দেশখালীতে বিরাট সাম্রাজ্য শেখ শাহজাহানের। এলাকায় কান পাতলে শোনা যায় তার কথা ছাড়া সন্দেশখালীতে নাকি একটা পাতাও নড়ে না। ভোটের সময় এলাকায় অশান্তির অভিযোগ থেকে বিজেপি কর্মীদের খুনেও নাম জড়িয়েছে শেখ শাহজাহানের। ইডি হানার সময় থেকেই উধাও শেখ শাহজাহান। কোথায় রয়েছে তৃণমূল নেতা শাহজাহান? হুমকি দিয়ে হামলা করে এখন ইডির ভয়ে গর্তে সেধিয়ে গেল সন্দেশখালী ত্রাস? যাই হোক, কোনোভাবে অ্যাটাক কিছুই কোনো সাপোর্টের করার নয়, ক্ষতি তো হচ্ছে, ক্ষতি তো হচ্ছে, এটা বিরোধীরা বলতে সুবিধে পাচ্ছে, কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং এটা এক মানে যদি একটা লাইনে বলা হয় এটা বোকামি, মানে এই বোকামিতে খারাপ এফেক্টই হয়। সূত্রে খবর, বাংলাদেশে পালিয়ে যেতে পারে তৃণমূল নেতা শেখ শাহজাহান। শেখ শাহজাহানের নামে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। ঘটনার পর চব্বিশ ঘন্টা পার, কিন্তু এখনও ইডির ওপর আক্রমণের ঘটনায় অধরা হামলাকারীরা। বরং গ্রেফতারি পরোয়ানা ছাড়া বাড়িতে ঢোকার অভিযোগে ইডির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়েছে ন্যাজার থানায়। অভিযোগ দায়ের শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকারের। অর্ণব ব্রহ্মের রিপোর্ট, রিপাবলিক বাংলা।